আগত মোবাইল শোনা না তোমার সাথে ডাইরেক্ট কথা কইছে নালে বাড়িতে এসে নালে হাতত দেখা করছে ডাইরেক্ট কথা কইছে হ্যাঁ কি না সত্য কথা কইছে আরে এলা মোবাইল দিয়ে কথা বুঝছেন এই যে এত বড় থাপড়া বড় মোবাইল দিয়ে এই এই যে টান দিছে হ্যালো হ্যাঁ কোঠে তুই রে মুইনে দাঁড়িয়ে দাঁড়াতে দেখা করিছো কালকে সকালবেলা 9টা 47 মিনিটে সকালবেলা যে ফোন কোন কালে ভল্লা তুই কোনে বলে এই মুই পড়ান তো ঘন্টা রাখ পাকে খাড়া হয়ে আছে না খোঁজা খুঁজি করি তখন পায়ে কৃষি তখন মে কৃষ্ণে থাকে উঠিয়ে নাই থাকে নেতা বা নেতাজি বাদার কয়বার মুই আদাবাড়ির ঘাট গেছি থাকে আদাবাড়ির ঘাট কয়ে জানেন মেরে মুই কোশানি পার হইছো গন্ডগোল জলত খোল খোলে মাথার দেবেন পরের দিন কালা খাস কথা হয়ে গেল শুধু কালা নয় জীবনে দেখো নাই এলা নিত্য নতুন দেখি নেক্সট রাস্তা দিয়ে হাঁটি গেতে দেখবেন বুঝছেন পুরুষ কিল মহিলা চ্যাংড়া এবং চেংড়ি ওটা কোনো টেনশন নাই দেখবেন আট পাখান চুল সেটা না ঠিক টিকে বসছে কান শাখা দিয়ে হলদি এসেছে আর এ পাখে নীল সাদা করছে পাঁচ পাখে সাদা করিয়ে বেড়ায় বেড়ে দেখে ভাই মুই যাও কি করে জানেন সর্বনাশ আরো ওই যে মোবাইল গুলো আছে না রাস্তা দেয় যে করে এই যে করে এই যে করে ওগুলো লাগাইছে গিয়ে মাথা টাথা খারাপ হয়েছে নাকি ওটা লাগাইছে মানুষের শুনো মোবাইলে বলে নিজের আয়নার নাকান ছবি দেখা সর্বনাশ শুধু মাথা রং নয় মা আবার কি চুলের কাঠি দেখলে পেরেন আগত চুলের কাটিং ছিল না মা আগত চুলের কাটিং এর নাম ছিল বস্তন কাটিং মিঠুন কাটিং বুঝছেন উত্তম কুমের কাটিং এখন কোনো চুলের কাটিং এর নাম নাই সবাই নাউয়ের দোকান যায় ওরে বাবা মেশিন একটা নিবে খা 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 চতুর প্যাকে একটা সুসা ফেলেই হ্যাঁ মধ্যখান থাপ থাড়া থাকতে চুলে হইয়া দেয় পাপ করে যায় কুমুর ভালা ডেলিন দেখা দেখা ও কাটিং রুমায় আরো কাটিং আছে এই পাকে পাখলা শুনে ফেলায় এই পাকে কান শাখা শাক শাখা জড়িয়ে ওই যে আট পাখে সেটা শুরু লাগিয়ে খালি মডেল দেখে ভারত ধরে তার শুধু সেই কাটিং নয় ও বাবা সবই তদন্ত করা আছে এই যে কান শাখা দিকে শক শখা করে না এখন চামড়া বাই করিবে এই হ্যাঁ এটা দেখছেন মাঝে মাঝে সকালে নয় মাঝে মাঝে দুইটে করে ঘাইন দেখবেন এই যে কান শাখা থাকে মাঝে মাঝে ঘাইন দেখবেন অনেক আছে চিন্তা করলাম না এটা চিহ্ন আমি দেখছি চুলের চিহ্ন ওই ঘাইন দেখছে চুলের কাঠিন ও বাবা এই চুলের আমি ঘাইন দেখছি দিন হাঁটা কৃষির বেলা ছাগল হাঁটি আমি দেখছি ছাগল হাঁটি গেছে দেখ জিজ্ঞেস করে কি কাটা ছাগল হাঁটি ছিল প্রথমে যে দালাল ভাই ছাগল নিবে কাছি দিয়ে এক কাপা চুল কাটি দেয় এক ঠ্যাংটা উড়ে ছাগল ছাগল চিনে দিলে ছাগল হারবার না তারপরে তার ছাগল নিবে কাছি দিয়ে দুই কাপা চুল কাটি দেয় দুই ঠ্যাংটা উড়ে ছাগল খাইনেও হারবার না ছাগলও হারবার না এই যে সবগুলো ছাগল একটা করে ও তিনটা দাঁত দাঁড় খাইনে ছাগল তাই তা ভাগ করি নেয় পরে চিন্তা করলো ভগবান তুমি এত নিষ্ঠুর আরে ছাগলের ঘাইন তুমি ওই ভাইগুলের কান শাখা গেল কাক করি না ছাগলের নাম জানাম জাগাই পালনে তোমার কান শাখা চলল তুই এই জন্যে তুমি মারি খাই শোনা বাবা নাকি তুমি যে চিন্তা ভাবনা করে আমিও বিশ্বাস করি
ঢক হয় না, উমের ঢক সারি দিলেন, তোমারই ঢক খুব ভালো হয় নাকি?